नमस्कार बंधुरा, सबाई के स्वागत जानाई आवार ड्रीम क्रिएशन चैनेले। आज आमी बानाबो सम्पूर्ण निरामिष आलू कैप्सिकामेर एकटा तरकारी, जेटा आपनारा ब्रेकफास्टे अनाशे परिवेशन करते पारे। एर जन्य आमी दुटो माझारी मापेर आलूके किउब करे केटे निएछि। बीज बाद दिए दुटो कैप्सिकामके भालोभावे केटे रेखेछि। একটা ভাজা মশলা বানাচ্ছি, তার জন্য নিয়েছি কিছুটা পরিমাণ পুদিনা পাতা ড্রাই রোস্ট করে নিয়েছি। সাথে নিয়েছি দুটো গোটা এলাচকে ড্রাই রোস্ট করে, এক চা চামচ গোটা মৌরি এখানে আমি শুকনো খোলায় ভেজে রেখেছি, এক চা চামচ গোটা জিরে শুকনো খোলায় ভেজে নিয়েছি, গোটা গোলমরিচ এক চা চামচ শুকনো খোলায় ভেজে রেখেছি, হাফ ইঞ্চি দারচিনিকে শুকনো খোলায় ভেজে রেখেছি। এগুলোকে আমি খুব ভালোভাবে গুঁড়িয়ে নেব, সাথে আরও কিছু মশলা যোগ করব। এক টেবিল চামচ আদা ক্রাশ করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, একটা টমেটো কুচি নিয়েছি, নিয়েছি কিছু ধনে পাতা কুচি। ফোড়নের জন্য এক চুটকি হিং এবং এক চা চামচ জোয়ান নিয়েছি, এক চা চামচ বিট নুন নিয়েছি, এক চা চামচ আমচুর গুঁড়ো নিয়েছি, হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি আর নিচে এক চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, এক চা চামচ গরম মশলা গুঁড়ো ব্যবহার করব। প্রথমে এই ভেজে রাখা মশলার সাথে আমি আমচুর এবং বিট নুনটা মিলিয়ে দিচ্ছি। এর মধ্যে যোগ করে দিচ্ছি এক টেবিল চামচ ধনে গুঁড়ো, এগুলোর সাথে মিলিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা। এবার এই সমস্ত কিছুকে আমি খুব ভালোভাবে হামান দিস্তাতে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সি জারেতেও গুঁড়ো করতে পারেন। কড়াইতে দু টেবিল চামচ তেল গরম করে তাতে আমি ফোড়নে হিং এবং জোয়ানটা দিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে জোয়ান এবং হিং থেকে। এবার যোগ করে দিচ্ছি আগে থাকতে কেটে রাখা আলুর টুকরোগুলো। রান্নাটায় আমি ক্যাপসিকামটা আগে ভেজে নিয়েও করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে বেশি তেল লাগবে বলে আমি ক্যাপসিকামটা একটা অন্যভাবে ব্যবহার করছি রান্নার একদম শেষের দিকে। আপনারা রান্নাটা দেখলেই বুঝতে পারবেন। তাই প্রথমে আমি আলুটাকে তেলে নেড়ে চেড়ে ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটা আমি মাঝারি করে রেখেছি, কোনো ঢাকনা না দিয়ে আলুটাকে আমি দু তিন মিনিট এরকমভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। ঠিক আলুটা ভেজে আলুর গায়ে যখন এরকম একটু লাল লাল দাগ আসবে, একদম ভাজা ভাজা একটা দাগ আসবে, এত দূর অবধি আমরা আলুটাকে ভাজব। এরপর তেলের মধ্যে আমি একে একে গুঁড়ো মশলাটা দেব। প্রথমেই দিলাম হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। তেলেতে এইভাবে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য রান্নাটার রং খুব সুন্দর হবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হলুদ আর লঙ্কার গুঁড়োটা। এই সময় গ্যাসের আঁচ এবার কম করে দিলাম, যাতে না মশলাটা পুড়ে যায়। লো গ্যাসের আঁচে আমি এবারেতে যোগ করে দিলাম এক টেবিল চামচ গ্রেট করে রাখা আদা এবং দুটো কাঁচা লঙ্কার কুচি। খুব ভালোভাবে তেলের মধ্যে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। বারে বারে উল্টিয়ে পাল্টিয়ে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এরপর যোগ করে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। টমেটোটাকেও খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। টমেটোটা যখন যোগ করে দিয়েছি, এবার টমেটোটাকে গলাবার জন্য এখানে আমি যোগ করে দেবো সামান্য নুন। নুনটা এখানে আন্দাজ বুঝে দিতে হবে, যেহেতু আমরা বিট নুনও ব্যবহার করব রান্নাটাকে চটপটা টেস্ট দেওয়ার জন্য, তাই এখানেতে এমনি নুনটা আমাদের একটু বুঝে দিতে হবে। আমি নুনটা যোগ করে দিয়ে ভালোভাবে মিলিয়ে দিচ্ছি এবং অপেক্ষা করছি টমেটোটা ভালোভাবে নরম হয়ে কষে যাওয়ার জন্য। এরপর আমি হামান দিস্তাতে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দেওয়ার জন্য রান্নাটা একটা অদ্ভুত সুন্দর গন্ধ এবং স্বাদ হবে। খুব ভালোভাবে এই মশলাটা মিলিয়ে নিচ্ছি। প্রত্যেকটা আলুর গায়ে মশলাটা খুব ভালোভাবে
মিশে গেছে, এই পর্যায়ে যোগ করে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম। এর ফলে অতিরিক্ত তেলও ব্যবহার করতে হবে না, আর ক্যাপসিকামের মধ্যে থাকা যে জলটা সেই জলটাতেই আমাদের আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ক্যাপসিকাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। রান্নাটা ভালো লাগলে একটা লাইক করবেন, আপনার প্রিয়জন বন্ধুদের সাথে শেয়ার করবেন, বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যোগ করে দিলাম ধনে পাতা কুচি, খুব ভালো করে মিলিয়ে নিলাম। সমস্ত উপকরণ আমার যোগ করা হয়ে গেল। এবার ভালোভাবে মিলিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে অপেক্ষা করব, যাতে ক্যাপসিকামটা খুব ভালোভাবে নরম হয়ে যায়, আর ক্যাপসিকাম থেকে যে জলটা বের হবে তাতে আমাদের আলুটাও নরম হয়ে যাবে। এখানে আমি কোনো অতিরিক্ত জল ব্যবহার করব না, ব্রেকফাস্টের জন্য বা টিফিন বক্সে দেওয়ার জন্য এরকম একটা শুকনো তরকারি খুব ভালো হয়। 2-3 মিনিট লো আঁচে রাখার পর ঢাকা খুলেছি, দেখুন কি সুন্দরভাবে ক্যাপসিকামগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি সামান্য চাপেই দেখতেই পাচ্ছেন যে ক্যাপসিকামটা কেটে যাচ্ছে, আর সমস্ত মশলা খুব ভালোভাবে কষে গেছে, আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের আঁচ বন্ধ করে চাপা দিয়ে সামান্য সময় স্ট্যান্ডিং টাইম অপেক্ষা করলাম। এরপর পরিবেশন করে ফেললাম নিরামিষ আলু ক্যাপসিকামের তরকারি। খুব ভালো খেতে হবে, পুদিনার গন্ধ এবং চটপটা টেস্ট দিয়ে খুব নতুনত্ব স্বাদের এই তরকারিটা সবাইকে বানাবার অনুরোধ রইল। আজকের রেসিপি এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য দিন নতুন কোনো রেসিপি নিয়ে।